प्रधानमंत्री देशरत्न शेख हासिना जखन प्रणोदना पैकेज घोषणा करें एक मुहूर्ते सब दिक विवेचना करे सकले स्वार्थ अक्षुण्ण रेखे एवं फ्रंटलाइन वार्कारदेर प्राधान्य दिए प्रणोदना पैकेज घोषणा करार पर सर्वमहलेई प्रशंसित हुए एमनकि मिर्जा फखरुल इस्लाम आलमगीर साहेबो धन्यवाद जानिएछे। अथच एखन बिरोधितार खातिरे बिरोधिता सरकारेर बिरुद्धे विभ्रांति छड़िए राजनैतिक फायदा तोलार जन्य प्रणोदना पैकेज निये बीएनपी बिरूप मंतव्य करते शुरू कर मानविक क्रांतिकाले एक जन राजनैतिक नेतार काछ थेके आमरा ए धरनेर दायित्व ज्ञानहीन बक्तव्य प्रत्याशा करी ना। बांग्लादेश आवामी लीग বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়ে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই দুর্যোগের মধ্যে কাদাছোঁড়া ছড়ির রাজনীতিতে লিপ্ত হতে চাই। তারপরেও বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন সংবাদ সম্মেলন ডেকে একের পর এক মিথ্যাচার বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জাতীয় টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন, কিন্তু করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জাতীয় কমিটি গঠন করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে জাতীয় টাস্ক ফোর্স গঠনের প্রশ্ন কেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে জাতীয় কমিটি গঠন করেছেন এবং সেই কমিটি করোনা প্রতিরোধে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। যুক্তরাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছেন নতুন ভ্যাকসিন আবিষ্কারের জন্য এবং যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাস মেডিকেল টাস্ক ফোর্স গঠিত হয়েছে। যুক্তরাজ্য টাস্ক ফোর্স হয়েছে ভ্যাকসিনের জন্য এবং যুক্তরাষ্ট্রেও টাস্ক ফোর্স গঠিত হয়েছে করোনা প্রতিরোধের জন্য। বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এটা মেডিকেল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় টাস্ক ফোর্স বলতে কি বোঝাতে চান? জাতীয় টাস্ক ফোর্স গঠনের যে দাবি জানিয়েছেন এর দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? এই টাস্ক ফোর্স কি, এর ব্যাখ্যাটা কি তিনি পরিষ্কার করে কিছু বলেননি? এটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো বিষয়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে কি কিছুদিন পর আবার জাতীয় দুর্যোগ টাস্ক ফোর্সের কথা বলবেন, তারপর আবার জাতীয় সরকার গঠনের কথা বলবেন? এটা তো একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। এটা তো আজকের সংকটের করোনা প্রতিরোধে আজকের সংকটে যে দায়িত্ব, এই দায়িত্ব থেকে এটা একেবারেই বিচ্যুতি। কারণ শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এখন সরকারের কোনো ভুল হলে ভালো পরামর্শ দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আজ সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শ দেওয়ার নামে
আজকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এই মুহূর্তে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব বলে আমরা মনে করি না। জনগণকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, আমরা আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ এই সংকট আমরা মোকাবিলা করতে পারব।